প্রায় এক যুগ পরে বাধাহীনভাবে বরিশালের গৌর নদীতে পথসভা করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বরিশাল প্রতিনিধি হাওলাদার রাসেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাকা থেকে রবিবার দুপুর ১২টার দিকে বরিশাল একের সংসদীয় আসনের নিজ বাড়িতে আসেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এ সময় বৃষ্টি উপেক্ষা করে প্রায় সহস্রাধিক নেতাকর্মী 500+ মোটরসাইকেল নিয়ে তাকে বরণ করে ও সংবর্ধনা প্রদান করে। পরে তিনি ভোরঘাটা, টর্কি, গরুন, মাহিলারা, বাটাজোর, সরিকল, আগলঝাড়া ও পয়সার হাটে সহ বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা করেন। পথসভায় তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা গৌর নদী আগলঝাড়ায় হবে না। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করতে আসলে তাকে বেঁধে রেখে সেনাবাহিনী ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে খবর দিবেন। এতে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনতা।